দাবির মতো টাকা না দেওয়ায় 20 দিনের শিশুকে 2.5 ঘন্টা ধরে মায়ের থেকে দূরে রাখার অভিযোগ অভিযোগ স্থানীয় বিহননালার বিরুদ্ধে। খেতে না পেয়ে এবং ঢোলের আওয়াজে শিশুর মৃত্যুর অভিযোগ। মানিকচক থানার বাঙ্গাল গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিহনালার বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, গ্রেফতার করা হয় অভিযুক্তকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গাল গ্রাম বাসিন্দা মাম্পি মাঝি গত 19 অক্টোবর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 3 সন্তানের জন্ম দেন। বর্তমানে ওই 3 সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন তিনি। করে করে ওরকম করে দেখে আর থেকে গেল, দিল না। আমি না, বাচ্চা কেমনি লাগছে না, পরে আমি আশা দিদিকে আবার ফোন করলাম কি বাচ্চা কেমনি লাগছে, কাকিমা দিচ্ছে না ওই বাচ্চাটাকে আমার ইয়াতে। ওকে বলছে, ওকে আবার ঝাড়ন দিয়ে দিল আশা দিদিকে। ওই ওকে ঝাড়ন দিল কি বাচ্চা দা অসুস্থ আছে, কোনো মতনই শুনবে না দুজনের মধ্যে। ওর সঙ্গে আবার কথা মানে কথা বেড়ে গেল দুটা, করতে করতে বাচ্চাটা দিলই না। যখন তখন আবার মনে হয় যখন ই হয়ে গেল তখন আবার বাচ্চাটাকে দিল। বাচ্চাকে দিল তো আমি খালি বললাম কি দেখি খাওয়াই একটু, সেই খাওয়াতে গেলাম তো আর দুধ খাচ্ছেই না। হ্যাঁ, টাকা না দিলে বাচ্চা দিবে না, 300টা টাকা দিল তা শুনছে না। তিনটে থাল গ্লাস তো দিল না, ছিল না না। গতকাল ওই সন্তানদের শুভকামনায় তার বাড়িতে হাজির হন এক স্থানীয় বিহনলা। তিনি 1200 টাকা দাবি করেন বলে অভিযোগ। দাবি মতো টাকা না দিলে একটি শিশুকে 3 ঘন্টা ধরে নিজের কাছে আটকে রাখার অভিযোগ। খেতে না পেয়ে ও ঢোলের আওয়াজে শিশুটি মারা যায় বলে অভিযোগ পরিবারের। ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। অভিযুক্ত বিহনালারকে গ্রেফতার করে পুলিশ। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমরা এস আসলাম তো পামারিয়া দেখছি এখানে চেয়ারে বসে আছে বাচ্চাটাকে নিয়ে। তো বাচ্চাটা আমার 1 ঘন্টা হয়ে গেল যখন আসা, তো আমি পামারিয়াকে বলছি কাকু বাচ্চাটাকে দেন না কাকু, বাচ্চাটা মুখ লাড়ছে খাবে না কি করবে কাকু দেন না কাকু। আর এরা বলছে 2 ঘন্টা থেকে খায়নি আর 2 ঘন্টা থেকে লেগে বসে আছে। এইটুকু বলে আমি 3 বার 4 বার বলছি কাকু বাচ্চাটাকে দেন না কাকু, একটু দুধ খাওয়াবে তারপরে নিবেন। তো বাচ্চাটাকে দিল না, তখন আমি বাইরে চলে গেলাম, দিল না। তো কারণটা কি? কারণটা কি, 300 টাকা দিল আর 3টা বাসন দিল, একটা গিলাস দিল একটু বড় আর একটা থালা দিল আর একটা গামলা দিল। আর 300 টাকা দিয়ে ওকে বলছে কাকু এটা নিয়ে এলেন আর বাচ্চাটাকে দিয়ে দেন, দুধ খাওয়াবে। তো বলছে কি না আমার পাওনা আছে, আমি 800 টাকা নিব, 500 টাকা নিব, তারপরে বাচ্চাকে দিব না, তো বাচ্চাকে দিব না এইভাবে বললো। তো আমি আর কিছু বলতে পারলাম না, আমার উপরে রেগে গেল পামেরিয়াটা। তো আমি আমি কি বলবো, আলগা মানুষ আমি এসেছি দেখতে, আর আমি কি বলবো, আমি যখন দিল না তো চলে গেলাম। তারপরে ঘুরে আসি তো আমার ভাতিজিটা কোলে নিয়ে দেখছে কাঁদছে। তো আমি বললাম কি হলো বেটি, তো নয় পিছে আমার বেটা বেঁচে থাকতো। হ্যাঁ, বেঁচে থাকতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।